শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী মকবুল হোসেনকে আদেশ দিয়েছেন আদালত তিনি সদর উপজেলার বাজিত খিলা ইউনিয়নের মির্জাপুর কান্দিপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে বুধবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড ইমান আলী শেখ ওই রায় ঘোষণা করেন আদালত একই সঙ্গে আসামি মকবুল হোসেনকে পঞ্চাশ টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি বকুলা বেগমকে আদালত বেখুসুর খালাস দেন রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মকবুল হোসেন আদালতে উপস্থিত ছিলেন পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয় রাষ্ট্রপক্ষের সরকারি কৌশুলী মোহাম্মদ গোলাম কিবরিয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মামলা সূত্রে জানা গেছে দু সালের আট ফেব্রুয়ারি রাতে মির্জাপুর কান্দিপাড়া গ্রামের বাড়িতে স্বামী মকবুল হোসেন নুরুন নাহারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করলে অপরগতা প্রকাশ করে আসামি মকবুল তাকে শারীরিকভাবে নির্যাতন করে পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুন নাহারকে ঘোষণা করলে স্বামী ও অন্যরা পালিয়ে যায় এ ঘটনায় নুরুন্নাহারের বড় ভাই আব্দুল জলিল বাদী হয় দু হাজার বিশ সালের নয় ফেব্রুয়ারি মকবুল হোসেন ও তার মা বকুলা বেগমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন আমরা চার্জশিটের মধ্যে আটজন সাক্ষী তদন্তকারী কর্মকর্তা এবং ডাক্তার সহমোট আটজন সাক্ষী সাক্ষর মাধ্যমে আজকে ট্রাইব্যুনাল নারী ট্রাইব্যুনালের বিচারক বিজ্ঞ বিচারক ডক্টর ইমান আলী শেখ আজকের এই ডিসিস্টের স্বামীকে এগারোর ক ধারা মোতাবেক দণ্ডিত করেছেন এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত করেছেন আমি সেই ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসাবে এই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার কারণে আমি রায়ে সন্তুষ্ট